যাতায়াতের একমাত্র ভরসা বাসের সাঁকো। জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের নাজিরপাড়া ও সারদা পুলিশ যোগাযোগের ভরসা হিসেবে কয়লা নদীর মাঝখানে একমাত্র রয়েছে 70 মিটার লম্বা বাঁশের সাঁকো। এলাকার বাসিন্দারা নিজেদের উদ্যোগে তৈরি করেছিলেন এই বাঁশের সাঁকো। স্থানীয় এলাকাবাসীদের দাবি, দুই এলাকার মানুষের যাতায়াতের জন্য কয়লা নদীর ওপর পাকা সেতু হলে এলাকার বাসিন্দাদের খুব ভালো হয়। সারদা পুলির বাসিন্দা দীপালী মণ্ডল ও নেপাল দাস বলেন, আমরা সারদা পুলির 7 নম্বর ওয়ার্ডের পাম্পের বাসিন্দা। আমাদের জলপাইগুড়ি শহর নিত্যদিনের কাজের জন্য যেতে হয়। স্কুল কলেজ যাওয়ার ক্ষেত্রে, হাসপাতাল থেকে শুরু করে শহরের যে কোনো কাজে অল্প সময়ে যাওয়ার ক্ষেত্রে এই সাঁকোটা একমাত্র ভরসা আমাদের। এক্ষেত্রে এলাকার বাসিন্দারা তাই কয়লা নদীর ওপর নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করেছেন। উল্লেখ্য, এই নদীতে কম জল, তাই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করা সম্ভব হয়। বর্ষা আসে, নদীর জল তোড়ে বাঁশের সাঁকোটি ভেঙে চলে যায়, সেক্ষেত্রে নৌকো পারাপার কিংবা আবার ঘুরপথে ডিএম অফিসের সামনে দিয়ে শহরে যেতে হয়। অন্যদিকে নাজিরপাড়ার বাসিন্দা সঞ্জীব মোদক বলেন, এলাকার কৃষি প্রধান এলাকা, দুই কয়লা নদীর দুপাশে বাসিন্দাদের জমি রয়েছে, তাদের কৃষির জন্য যাতায়াত করতে হয়, তাই এই এলাকার বাসিন্দাদের স্বার্থে নদীতে যদি বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে, তবে যদি এখানে পাকা সেতু হয় তাহলে দুই পক্ষেরই সুবিধা হয়। আর এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন আমরা একবার দেখব। এটা মানে নদীর এপারটা হলো তোমার সারদাপল্লি, আর এটা হলো নাওয়াজিপাড়া, দুই এলাকার মাঝখানে সাথে সেতুটা বানানো হয়েছে। তখন নৌকা দিয়ে পার হইতে হবে, নাহলে জুগলি পার হয়ে ঘুরিয়ে যেতে হবে। খুবই অসুবিধা এই পাড়ার লোকের, সারদাপল্লির লোকের খুব অসুবিধা। মানে পাকা সেতু হলে খুব সুবিধা হয়। হ্যাঁ, পঞ্চায়েত প্রধান উপরমহল সব জানে, সবাই জানে। এবছর আমরা তৈরি করছি, মানে সবাই ওই পাড়ার লোক এই পাড়া মিলে সাঁকোটাকে তৈরি করা হয়েছে, নিজেদের মধ্যে বাস দিয়ে, নিজেদের মধ্যে পকেটে পয়সা দিয়ে। এটা 70 মিটার আছে। দু এলাকা বলতে দাদা, ইয়ে একমাত্র সারদা বললে 3000 লোক আছে, এই এলাকার 500 লোক আপনদান করে, কৃষি জমি আছে, এই পাড়ার লোকের জমি আছে, এই পাড়ার লোকের জমি আছে, দুইভাবে উভয় উভয় করলে পরে ভালো হবে। অন্যদিকে এই বিষয়ে জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ চন্দ্র বলেন, এর আগে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই বাঁশের সেঁকোটি তৈরি করার জন্য সদর ব্লকের দপ্তরে জানানো হয়েছিল, কিন্তু নদীর বেড অনুযায়ী বাঁশের সাঁকো তৈরির উচ্চতা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে তাতে যাতায়াত করার সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, তাই এখানে প্রশাসনের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ইতিমধ্যেই জেলা পরিষদ পাকা সেতুর জন্য একটি স্কিম জমা দিয়েছে, সেটা বাস্তবায়িত হলেও অবশ্যই জনগণের স্বার্থে পাকা সেতু তৈরি করা সম্ভব হবে। আর এই বিষয়ে সুভাষ চন্দ্র উপপ্রধান তিনি কি জানাচ্ছেন আমরা দেখব। আমাদের তো সমস্যা এই যে নদী পার হওয়াটা, এটাই সমস্যা আর কি। ব্রিজটা হলে, পাকা ব্রিজটা হলে আমাদের সুবিধা হবে আর কি। তখন তো যে আমাদের নৌকা আছে, নৌকাতে যাতায়াত করি আর কি, খুবই অসুবিধা হয় আর কি যাইতে। বাসে পুলটা হলে ভালো হবে, ব্রিজটা হলে ভালো হবে।
হ্যাঁ হ্যাঁ সেটা তো জানানো হয়েছে, এটা আমরা নিজেরাই করছি আর কি, যাইতে অসুবিধা হয় এর জন্য।